প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলে ভালো আছো আজ আমরা বিখ্যাত চিত্রকর এবং লেখক অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাথী গল্পটি পড়ব তেপান্তরের মাঠে শুধু একটা তাল গাছ সে একা একাই বড় হলো দূরে মাঠ ঘেরা বন মাথার ওপর নীল আকাশে রাতে তারারা ঝিলমিল করে কেউ একা নয় হাওয়া আসে সঙ্গে আসে ফুলের গন্ধ মেঘ আসে আসে ঝড় সঙ্গে বিদ্যুতের ঝলকানি তারপর বৃষ্টি নামে সাথী ছাড়া কেউ নেই শরতের আকাশে সাদা মেঘ ভেসে বেড়ায় আর তাদের সাথী হয়ে চলে বলাকার দল। তালগাছ কেবলই তাদের ডাকে পাতা নেড়ে নেড়ে কিন্তু তাকে একলা রেখে সকলে ছুটে পালায় তেপান্তরের মাঠে একলা গাছ দীর্ঘশ্বাস ফেলে সে সকলের সাথে চলতে চায় কিন্তু পারে না একদিন কোথা থেকে এলো দুই বাবুই পাখি এসেই তালগাছের কাছে যাওয়া আসা করতে লাগলো তারপর একদিন মাঠের থেকে কুটো কাটা নিয়ে তালগাছে ডালে সুন্দর এক বাসা বুনে ফেলল তালগাছ বাবুই পাখিদের দোল দেয় আর মনে মনে বলে শেষে সাথী মিললো তারপর একদিন বাসা ছেড়ে ছোট ছোট পাখি একে একে সবাই উড়ে গেল শূন্য বাসা নিয়ে তালগাছ দোলা দেয় আর চুপ করে কি যেন ভাবে গল্প তো শেষ হলো গল্পটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও অবশ্য যে কাজগুলো করবে হাতে কলমের যে কাজগুলো রয়েছে খাতায় করে ফেলো নতুন শব্দ যা পেলে তার অর্থগুলো জানার চেষ্টা করবে বইয়ের শব্দার্থ অংশ থেকে বাক্য রচনা একই অর্থের শব্দ গল্প থেকে খুঁজে নেওয়া বিপরীতার্থক শব্দ বর্ণ বিশ্লেষণ মন দিয়ে অনুশীলন করবে আর সৃজনশীল লেখনির জন্য একটা প্রশ্ন দিলাম তোমাদের সকলেরই সাথী বা বন্ধু রয়েছে তোমাদের প্রিয় সাথীকে নিয়ে চার পাঁচটি বাক্য লেখো আজ এই পর্যন্ত আবার পরে কথা হবে